বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। দিস ইজ মায়া, মায়াস কুকিং মিরর থেকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। ঠান্ডা ঠান্ডা এই দিনে শীতকালীন একটি সবজি দিয়ে খুব মজার একটি ডেজার্ট আইটেম আজ তৈরি করে দেখাবো, আর তা হলো গাজরের ফিরনি বা পায়েশ। আজকের রেসিপিটি খুব বেশি মজার আর পুষ্টিকর তো বটেই। এর আগে আমার চ্যানেলে অলরেডি গাজর সন্দেশের রেসিপি রয়েছে। আজকের রেসিপিটি কিভাবে রান্না করলে খুব বেশি টেস্টি হবে তার দেখতে পুরো ভিডিওটি না টেনে দেখার আমন্ত্রণ রইল। সো লেটস স্টার্ট। প্রথমেই আমি হাফ চেয়ে কিছু কম গাজর গ্রেট করে নিয়েছি। এরকম মিহি করে গ্রেট করে নিলাম গাজরগুলো। এরপর আরেকটি ইনগ্রেডিয়েন্টস ইউজ করব, সেটা হচ্ছে পোলাও চালের গুঁড়ো। পোলাও চালের গুঁড়োটা খুব বেশি মিহি করব না, জাস্ট আধা ভাঙা করে নিব ব্লেন্ডারে একবার ব্লেন্ড করে। আর সেই চালের গুঁড়োটাই আমি এখন দুধে ভিজিয়ে রাখবো, যা টেস্ট ডিফার করবে অনেক গুণ। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। প্যানে দিয়ে দিচ্ছি ঘি। ঘিতে শাহি একটা ফ্লেভার আসে। আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে ঘিটা মেল্ট হওয়ার পরে আমার গ্রেট করা গাজরগুলো এর মধ্যে ঢেলে দিব। ঘিটা মেল্ট হতে হতে অলরেডি সুবাস ছড়িয়ে পড়েছে। তার আগে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ, একটা দালচিনি ও একটি এলাচি। এই অল্প কয়েকটি উপকরণ দেওয়ার পরে আমি গাজরটি ঢেলে দিলাম। এবার চুলার আঁচ একদম লোতে রেখে আমি উল্টে পাল্টে ঘিয়ের মধ্যে গাজরের গ্রেট করা গাজরগুলো ভাজা ভাজা করে নিব। খুব বেশি জোরে নাড়ার প্রয়োজন নেই, হালকা হালকা করে উল্টে উল্টে। গাজরগুলো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেলে এখন আমি এর সাথে অ্যাড করব তরল দুধ। আমি ঘন করে রেখেছি, এখানে 250 গ্রাম তরল দুধ আমি ঢেলে দিলাম। এখন আবার কিছুক্ষণ গাজরের সাথে এই দুধের মিশ্রণ দেওয়ার পর রান্না করব। কিছুক্ষণ এভাবে লো ফ্লেমে রান্না করার পর আমার দুধে ভিজিয়ে রাখা পোলাও চালের গুঁড়ো গুঁড়ো এর সাথে মিশিয়ে দিব। এটাও টেস্ট অনেকগুণ বাড়িয়ে দিবে, দুধটা ঘন হয়ে উঠবে। এখন অনবরত নাড়তে থাকবো, না হলে চালের গুঁড়োগুলো দলা পাকিয়ে যাবে। এরকম অনেকক্ষণ নাড়ার পর যখন দেখব হাতে নিয়ে একটু আমলে গেছে, গাজরটাও অলরেডি গলা গলা হয়ে গেছে, তখন এর মধ্যে অ্যাড করব চিনি। প্রথমেই চিনি কিন্তু অ্যাড করা যাবে না। এরকম অর্ধেক হওয়ার পর চিনিটা অ্যাড করে দিলাম, 1 কাপ চিনি অ্যাড করেছি। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, আর মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। তারপরে আমি অ্যাড করলাম 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এই ভিন্ন ভিন্ন উপকরণ এর স্বাদ আস্তে আস্তে বাড়িয়ে দেবে অনেক গুণে। এখন আমি অ্যাড করব কাস্টার্ড পাউডার। 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার পানিতে গুলিয়ে আমি এরকম এই গাজরের পায়েসের মধ্যে মিক্সড করে দিলাম। নাইস একটা ফ্লেভার ছড়াবে এই উপকরণটিতে। এই সিক্রেট উপকরণগুলো দেখছেন তো ভিউয়ার্স। এখন দিয়ে দিচ্ছি ক্র্যাশ নাট। এটি আপনারা ইচ্ছা করলে স্কিপও করতে পারেন ঘরে না থাকলে, আর করলে এর স্বাদও হবে অনেকটাই অন্যরকম। সবশেষে সামান্য একটু জর্দার রং ইউজ করলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। ব্যাস হয়ে গেল আমার গাজরের পায়েস তৈরির মেন সিক্রেট উপকরণ মেশানো। এখন চুলার আঁচ লোতে রেখে এরকম গ্রেভি হলে আমি এটি ডিশ আউট করব। এভাবে আমি একটি পাত্রে ঢালার পরে এটা ঠান্ডা হওয়ার পর আমি সাজিয়ে নিচ্ছি। এরকম আমি ক্র্যাশ নাট ও গাজরের টুকরো দিয়ে সাজিয়ে নিলাম। এখন আমি আপনাদের এটা সার্ভ করে দেখাচ্ছি, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এর গ্রেভিটা দেখে এটা কতটা টেস্টি। গাজরে আছে বিটা ক্যারোটিন, যা শরীরের জন্য খুবই উপকারী। শীতকালে গাজরটা অ্যাভেলেবেল, আর তা দিয়ে যদি এরকম মজার একটি ডেজার্ট তৈরি করে ফেলি তাহলে খেতে কিন্তু লাগবে দারুণ। আশা করছি এই শীতে একবার হলেও এই ডেজার্ট আইটেমটি মায়াস কুকিং মিররের স্টাইলে রান্না করবেন আর মনে করবেন আমাকে। আপনাদের মূল্যবান সময় দিয়ে যারা আমার পুরো রেসিপিটি দেখেছেন তাদের সবার জন্য রইল আমার অশেষ কৃতজ্ঞতা।